তার মানে হালাল হচ্ছে পৃথিবীতে আনলিমিটেড অসীম আর হারাম হচ্ছে লিমিটেড এজন্য কোরআনে যখনই আল্লাহ হালালের কথা বলে আল্লাহ ব্যাপক ভাবে বলে আল্লাহ বলে সব হালাল আর যখনই হারামের ঘোষণা দেয় আল্লাহ গুনে গুনে দেয় অল্প কয়েকটা এজন্য গোনা যায় হালাল গোনা যায় আপনি হাতে গুনতে পারবেন হালাল গুনতে পারবেন যদি আল্লাহর জিজ্ঞেস করেন আল্লাহ কাকে বিয়ে করা হালাল আল্লাহ বলবে সবাইকে বিয়ে করা হালাল বাংলাদেশের মেয়েকে বিয়ে করা হালাল রংপুরের মেয়েদেরকে বিয়ে করা হালাল চাঁদপুরের মেয়েদেরকে বিয়ে করা হালাল চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল ওই কাশ্মীরের মেয়েদেরকে বিয়ে করা হালাল সৌদি আরবের মেয়েদেরকে বিয়ে করা হালাল সাদা চামড়ার মেয়েদেরকে বিয়ে করা হালাল কালা চামড়ার মেয়েদেরকে বিয়ে করা হালাল খাটো মেয়েদেরকে বিয়ে করা হালাল লম্বা মেয়েদেরকে বিয়ে করা হালাল হালালের কোনো শেষ নাই ঠিক কি না কিন্তু যখনই বলবে কাকে বিয়ে করা হারাম তখনই আল্লাহ গুনে গুনে বলে আল্লাহ বলেন হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম ও বানাতুকুম ও আখাওয়াতুকুম ও আম্মাতুকুম ও খালাতুকুম ও বানাতুল আখি ও বানাতুল উখত চিল্লায় পড়েন আল্লাহু আকবার যখনই জিজ্ঞেস করি আল্লাহ তাহলে বলেন কাদেরকে বিয়ে করা হারাম আল্লাহ বলে মাকে বিয়ে করা হারাম কন্যাকে বিয়ে করা হারাম নিজের বোনকে বিয়ে করা হারাম ফুফুকে বিয়ে করা হারাম আপন খালাকে বিয়ে করা হারাম ভাতিজিকে বিয়ে করা হারাম নিজের ভাগ্নিকে বিয়ে করা হারাম এরকম 14 জন নারীকে বিয়ে করা হারাম করেছে কে মাত্র 14 জন মাত্র কয়জন আর জায়েজ কয়জন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সুবহানাল্লাহ পড়ে আবার যখন কাদেরকে কোন পশুগুলোকে খাওয়া হালাল আল্লাহ বললেন সব হালাল যখন জিজ্ঞেস করলাম আল্লাহ কোন পশুগুলো খাওয়া হারাম আল্লাহ বলেন হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল-লাহমুল খিনজির আল্লাহ বললেন রক্ত খাওয়া হারাম শূকর খাওয়া হারাম কুকুর খাওয়া হারাম দেবদেবীর নামে বলি দেয়া যে প্রাণীগুলো আছে এগুলো খাওয়া হারাম জোরে কেন ঠিক কিনা তার মানে হালাল গোনা যায় কিন্তু হারাম গোনা যায় হালাল অনেক হারাম সীমিত তার মানে আল্লাহ তাআলা হালালকে অসীম করে আর হারামকে সসীম করে আমাদের জন্য সুবিধা করে দিয়েছেন চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার হালাল এবং হারামের তিন নাম্বার মূলনীতি হচ্ছে ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে চুপ করে বসে থাকে নাই সাথে সাথে কোনটা হালাল ওই রাস্তা দেখিয়েছে সুবহানাল্লাহ পড়েন যেমন সুদ খাওয়া আওয়াজ করে বলেন হালাল না হারাম আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় তাহলে হালাল কোনটা আল্লাহ বলেন সুদ হারাম কিন্তু ব্যবসা করা হালাল ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আমি সুদকে করেছি হারাম আর ব্যবসাকে করে দিয়েছি তোমাদের জন্য হালাল চিল্লায় পড়ে সুবহানাল্লাহ মানুষের রিজিকের 9/10 ভাগের 9 ভাগ আসে ব্যবসা থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও ব্যবসায়ী ছিলেন আর তাজরা সাদুক আলামিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'ই ওয়াস-সালিহিন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী তাদের হাশর হবে কিয়ামতের ময়দানে নবীদের সাথে শহীদদের সাথে আল্লাহর ওলীদের সাথে চিল্লায় পড়েন আল্লাহু আকবার এজন্য ইসলাম যখন কোন জিনিসকে হারাম বলে হারাম বলে মুখের মধ্যে তালা লাগিয়ে ইসলাম বসে থাকে না সাথে সাথেই বিকল্প একটা রাস্তা ইসলাম দেখিয়ে দেয় সুবহানাল্লাহ ইসলাম যখনই বলল সুদ খাওয়া হারাম সাথে সাথে ইসলাম বলে ব্যবসা করা হালাল ইসলাম যখনই বলে জিনা করা হারাম পরকিয়া করা হারাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সংস্কৃতি হারাম তখন আমরা ইসলামকে জিজ্ঞেস করলাম ইসলাম সব যদি হারাম হয় তাহলে যৌন চারণা নিবারণ করব কিভাবে ইসলাম বলে জিনা করা হারাম পরকিয়া হারাম প্রেম ভালোবাসা হারাম কিন্তু তার বিপরীতে ইসলাম বিয়েকে হালাল করে দিয়েছে চিল্লায় পড়েন আল্লাহু আকবার তার মানে শুধু হারাম বলে ইসলাম বসে থাকে না অনেক আলেম ওলামা দেখবেন আমি কারো নাম নিচ্ছি না ইন জেনারেলি আমি বলছি আই ডোন্ট স্পেসিফাই এনিমোর আমি স্পেসিফাই করছি না অনেকে দেখবেন বলে এটা হারাম ওইটা হারাম হারাম তো হুজুর হালাল কোনটা ওইটা বলে ওইটা বলতে পারে না অল্টারনেটিভ কোনো জিনিস সাজেস্ট করতে পারে না আমি যদি বলি আপনি কিচ্ছু দেখতে পারবেন না প্রজেক্টর দেখতে পারবেন না মোবাইল দেখতে পারবেন না ইউটিউব দেখতে পারবেন না টিভি দেখতে পারবেন না মাহফিল দেখতে পারবেন না ইসলামী প্রোগ্রাম দেখতে পারবেন না হালাল ম্যাগাজিন অনুষ্ঠান দেখতে পারবেন না কিচ্ছু দেখতে পারবেন না কারণ ইসলামে এইটা নাই ওইটা নাই ওইটা নাই লোক লোকজন বলবে হুজুর তাহলে আমিও নাই ঠিক কি না সব যখন নাই আমরা অন্য গেল নাই ঠিক কি না হারাম যেটা ওটা হারাম বলেন কিন্তু কোনটা হালাল পথ দেখায় দেন
মানুষের জীবনে বিনোদনের দরকার আছে না নাই আপনি সঠিক হালাল বিনোদন হালাল এন্টারটেইনমেন্ট যদি সাজেস্ট করতে না পারেন মানুষ তার নিজের খুশি মতো এন্টারটেইনমেন্ট বিনোদন বেছে নেবে ঠিক কি না আর আপনি যদি অল্টারনেটিভ সাজেস্ট করেন যেটা হারাম এটা হালাল এটা দেখো না এটা দেখো এ পথে যেও না এ পথে চলো তাহলে মানুষের জীবন চালানো সহজ হয়ে যাবে ঠিক কি না ইসলাম আমাদের সুবিধার জন্য এই কাজটাই করেছে কোন জিনিসকে হারাম বলে যখন ইসলাম আমাদের সামনে উপস্থাপন করেছে সাথে সাথে কোনটা হালাল সেটা বলে দিয়েছে ইসলাম বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা খবরদার জিনা করো না ব্যভিচার করো না আমরা বললাম তাহলে কি করব আল্লাহ বলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আল্লাহ বললেন জিনা করো না ব্যভিচার করো না দুই দুই তিন তিন চার চার করে যতগুলো মনে চায় বিয়ে করতে পারো সুবহানাল্লাহ পড়ে আল্লাহর হাবিব সাহেব বিয়ে করেছেন অনেকগুলো একাধিক বিয়ে করেছেন যদি আমাদের সমাজে এই কালচারটা গড়ে ওঠে নাই আমরা বিয়ে করলে একটাই করি ঠিক কি না এই স্ত্রী যদি কোনো কারণে ইন্তেকাল করে ফেলে পৃথিবী ছেড়ে চলে যায় তখন আরেকটা বিয়ের সুযোগ হয় তাই না কিন্তু আরব দেশ সহ পৃথিবীর অনেক দেশে একাধিক বিয়ে এটা খুবই সিম্পল আল্লাহর হাবিব সাহেব 11টা বিয়ে করেছেন রংপুরের ভাইরা কয়টা সবাই বলেন আওয়াজ করে বলেন কয়টা স্ত্রী ছিল 11 দাসী ছিল 2টা স্ত্রীদের সাথে আল্লাহ হাবিব সাহেব হালাল বিনোদনে অংশগ্রহণ করতেন রাতের বেলা মরুভূমিতে স্ত্রীদের সাথে তিনি দৌড়াদৌড়ি করতেন আপনারা স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি খেলছেন কেউ কেউ কে কে খেলছেন দেখি মাশাআল্লাহ আছে তো আল্লাহর ওলি কয়টা হ্যাঁ আপনারা খেলছেন দৌড়াদৌড়ি খেলছেন না যৌতুকের লেগে হেতেরে দৌড়ায় গেছেন আর হেতি বাসাল্লাই দিছে দৌড় এই দৌড় না রাতের বেলা মরুভূমির ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আয়েশা চলো আমরা দৌড় দৌড় খেলি কি খেলি দৌড় দৌড় ওই যে খেজুর গাছ দেখা যায় চলো তো একটা দৌড় দেই কে কার আগে খেজুর গাছ যে ধরতে পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দৌড় দিলেন আম্মা জান আয়েশাও দৌড় দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরসে দৌড় দিয়ে খেজুর গাছ ধরে ফাস্ট হয়ে গেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হয়ে গেলেন সেকেন্ড আম্মা জান আয়েশা খুব খুশি তার 5-7 বছর পরে আবার একদিন রাতে কোনো এক সফরে মরুভূমিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আয়েশা চলো তো আজকেও দৌড় দৌড় খেলি কে কার আগে ওই পিলার বা ওই খেজুর গাছের ডাল ধরতে পারে চলো দেই দৌড় ওই দিন আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আস্তে দৌড়ান নাই জোরসে দৌড় মারলেন আম্মা জান আয়েশা ওই রাতে পারে নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে যে খেজুর গাছ ধরে ফাস্ট হয়ে গেলেন সুবহানাল্লাহ পড়েন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেকেন্ড হয়ে গেলেন রাগ করে বসে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যে বলেন ইয়া আয়েশা হাযিহি বিতিলকা সাবাকা ওই যে 7 বছর আগে এক রাতে তুমি আমারে হারায় দিছিলে আজকে তোমারে হারায় ওটার প্রতিশোধ নিয়ে নিলাম সুবহানাল্লাহ পড়তে পারলেন না কি ভালোবাসা ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত ভালোবাসতেন পেয়ালার যেই জায়গায় ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে আম্মা জান আয়েশা দুধ খেতেন ঠিক ওই জায়গায় খুঁজে খুঁজে ঠোঁট লাগিয়ে বিশ্বনবীও দুধ খেতেন ওটের হাড্ডি চুষে আম্মা জান আয়েশা রেখে দিলে আম্মা জান আয়েশার চোষা রেখে দেয়া হাড্ডিটা নিয়ে বিশ্বনবী চুষতে আরম্ভ করতেন এক বালতি থেকে দুইজনে পানি নিয়ে গোসল করতেন এক ল্যাপের নিচে দুইজন শুয়ে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল করত কে আম্মা জান আয়েশা বলতেন আমাকে সাধারণ মহিলা মনে করো না আমি অসাধারণ নারী কারণ আমি বিশ্বনবীর এমন স্ত্রী যে স্ত্রী যখন বিশ্বনবীর সাথে একই কম্বলের নিচে শুয়ে থাকতো তখনও সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে আসতেন বলেন সুবহানাল্লাহ তিনি বলতেন আমার কারণে তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো আমি না থাকলে তোমাদের জন্য রব্বুল আলামিন তায়াম্মুমের নিয়ম পাঠাতেন না আর আমার কোলে মাথা রেখে বিশ্বনবী ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সুবহানাল্লাহ পড়েন তাহলে স্ত্রীদের সাথে বিনোদনকে হালাল করেছে কে আপনি স্ত্রীকে গান শোনান সওয়াব আসরা নাই ফুল কিনে দিলে সওয়াব আসরা নাই স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলে সওয়াব আসরা নাই আপনারা এই রংপুরের লোকেরা কোথায় ঘুরতে যান বেশি এই জেলায় কি চিড়িয়াখানা স্বপ্নপুরি কোথায় এটা দিনাজপুরে না কাঞ্চন জংঘাটা কোন দিকে বায়ে পঞ্চগড়ে ওইখান থেকে নাকি হিমালয়ের পাহাড় দেখা যায়
দেখছেন আপনারা যাবেন স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে যাবেন সুযোগ হলে ওই যে আপনাদের নীলফামারীতে তো ফ্লাইট আছে সৈয়দপুর ওখান থেকে কক্সবাজারের ফ্লাইটে চলে যাবেন ডাইরেক্ট ফ্লাইট কক্সবাজারে নেমেই সাগর ভাবি আর আপনি হারায় যাবেন সাগর সুবহানাল্লাহ মহা খুশি আজকে বাড়িতে গেলে ধরবে কই বাড়িতে নিয়ে যাবে কও ঠিক কিনা এই ঘোরাঘুরির দরকার আছে না নেই ইসলামটা এটা কনজাস্টেড কিছু না আমরা এটার খুব চাপাচাপি করে কঠিন বানায় ফেলছি অবস্থাটা এমন আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না ঠিক কিনা আল্লাহ মাফ করে কিন্তু হুজুররা মাফ করতে চায় না আছে না নেই ইসলাম সহজ এটাকে কঠিন বানাবেন না যখন ইসলাম কোন জিনিসকে হারাম বলে ঘোষণা দিয়েছে সাথে সাথেই হালালের রাস্তা কোনটা ওইটাও দেখাই দিয়েছে ঠিক কিনা ইসলাম আমাদেরকে ঘোষণা দিয়েছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু খবরদার মদ খাওয়া হারাম জুয়া খেলা হারাম লটারি হারাম আমরা বললাম আল্লাহ মদ যদি হারাম হয় হালাল কিছু আছে নাকি আল্লাহ বললেন মদ তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করেছি মধু খাওয়া তোমাদের জন্য হালাল করেছি সাইবেরিয়ান যে এলাকাগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ নরওয়ে সহ আশেপাশের দেশগুলোতে প্রচন্ড শীত এরা মদ না খেলে বেঁচে থাকতেই পারে না কারণ মদ খেলে শরীর গরম হয় আল্লাহ বলে মদকে আমি হারাম করেছি কিন্তু মদের চেয়েও বেশি গরম করে শরীর মধু মদ হারাম কিন্তু মধুকে করেছি হালাল মধু খাওয়া শরীর এমনি গরম হয়ে যাবে চিল্লায় পড়ে সুবহানাল্লাহ তাহলে যেখানেই হারাম তার পাশাপাশি হালালের একটা সুন্দর রাস্তা আছে না নাই বিশ্বনবী বললেন বুইস্তু আন উকাসসির আল মাজামির ঢোল বাদ্য বাঁশি হারমোনিয়াম গিটার এগুলোকে ভেঙে মাটির সাথে গড়িয়ে দেওয়ার জন্য আমি এসেছি কোনো ঢোল বাজানো যাবে না আমরা বললাম আল্লাহ ঢোল যদি বাজানো না যায় আমাদের ইসলামী নাসিদগুলো আমরা কি দিয়ে গাবো আল্লাহ বললেন ঢোলকে আমি করে দিয়েছি হারাম কিন্তু দফ বাজানো করে দিয়েছি হালাল ঢোল হারাম কিন্তু দফ হালাল ঢোলের দুই দিক আটকানো বাজারের ঢোল বাজারে বাসি মারলেই খালি ডান্স দিতে মনে চায় আছে না নাই কিন্তু দফ এটা হালাল একদিক আটকানো আরেকদিক খোলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরতে গেলেন মদিনায় এরকম হাজার হাজার নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা দফ হাতে নিয়ে বিশ্বনবীকে ওয়েলকাম সং গেয়ে বিশ্বনবীকে বলতে লাগলো তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব শুকরু আলাইনা যারা পারেন পড়ে ثنيات الوداع وجب الشكر علينا مدعا لله دا চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার এই যে নাসিরটা আমরা গাইলাম এটা হালাল না হারাম সাথে যদি দফও থাকতো দফ বাজায় গাইলেও এটা হালাল না হারাম হালাল কারণ আল্লাহ ঢোলকে হারাম করেছেন তার বিপরীতে দফকে হালাল করেছে কে তাহলে ইসলামের মূলনীতি আমরা জানলাম ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে মুখে গুলু পেটে বসে থাকে নাই আমাদের সমাজের জন্য কোনটা হালাল ওই রাস্তাও দেখিয়েছে হালাল হারামের আরেকটা মূলনীতি হচ্ছে যে কোনো জিনিস হারাম হওয়ার পেছনে যুক্তি আছে কারণ আছে যুক্তি ছাড়া কোনো জিনিসকে ইসলাম হারাম করে নাই যেটাকে ইসলাম হারাম বলে ঘোষণা করেছে আপনি দেখবেন হয়তো জিনিসটা অপবিত্র নয়তো এটা আমাদের জন্য ক্ষতিকর নয়তো বিষয়টা আমাদের জন্য অশ্লীল নাম্বার ওয়ান অপবিত্র নাম্বার টু হচ্ছে ক্ষতিকর ভেরি হার্মফুল নাম্বার থ্রি হচ্ছে এটা অশ্লীল এই তিনটার কোনো একটা জিনিস যদি কোনো বিষয়ে পাওয়া যায় শুধু ওই বিষয়টাকেই ইসলাম হারাম করেছে বাকি সব কিছুকে হালাল করেছে কে আচ্ছা আওয়াজ করে বলেন তো পেশাব খাওয়া হালাল না হারাম পায়খানা খাওয়া কুকুর খাওয়া শুকর খাওয়া এর কারণে এগুলো অপবিত্র ঠিক কিনা আপনারা যদি 1 লক্ষ টাকাও দেয় আপনি পেশাব খেতে পারবেন
কারণ এগুলো আমাদের জন্য অপবিত্র বলে ঘোষণা করেছে কে ইউহিল্লু লাহুমুত তাইয়িবাত ওয়া ইউহাররিমু আলাইহিম আল খাবাইথ ইসলামের বিধান হচ্ছে যত পবিত্র জিনিস আছে সব হালাল আর যত অপবিত্র নোংরা জিনিস আছে সব হারাম তাহলে এক নম্বরে হচ্ছে কোন জিনিস যদি অপবিত্র হয় সেটা হারাম